মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রানন্দী রয়্যাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজই চলে আসলাম আবার তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখানোর জন্য। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেলাইকে বাটনটাকে অন করে অল করে দাও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পারো। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ও ভালোবাসা। তো তোমরা চলো তোমাদেরকে রেসিপিটা আমি দেখাই। তো আজকে দেখাবো তোমাদেরকে এই যে মসুর ডালের কীভাবে আমি বড়া বানাই। তো এই দেখো মসুর ডালগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি। তো এই দেখো মসুর ডালগুলো ভিজে গেছে। তো এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, এই যে চারকোয়া রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, আর দেব বেসন, দু চামচ বেসন, আর নুন আর হলুদ। তো এবার ডালটাকে বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিটা, দিয়ে দেব রসুন বাটাটা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর একটু নুন দেব, দিয়ে দেব বেসনটা, আর একটু সামান্য হলুদ দিয়ে দেব, দিয়ে এবার মাখিয়ে নেব ভালো করে। আমার মাখানো হয়ে গেছে, তো এবার কড়া বসিয়ে দেব আমি। এই যে কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা গরম হলে তেল দিয়ে দেব, তারপরে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এবার দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, বুটবুট করছে। বড়াগুলো আমি দিয়ে দেব, তো বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো বড়াগুলোকে আমি দিয়ে নিই, দিয়ে সব দেওয়া হয়ে গেছে। দেখো বড়াগুলো উল্টে দিয়েছি, দেখো লাল লাল হয়ে এসছে। এবার এটাকে ভালো করে আমি ভাজবো। দেখো আমার ভাজাও হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আপাতত ভিডিওটা এই অবধি, টাটা, বাই বাই।